কুকুর রাতে কেঁদে উঠে কেন? জ্যোতিষশাস্ত্রবিদদের মতে কোনো জিন বা শয়তানের উপস্থিতি টের পেয়ে কুকুর কান্না করে থাকে। আর বিজ্ঞানীদের মতে কুকুর তার আশপাশের সঙ্গী কুকুরকে কোনো বার্তা দেওয়ার জন্য এমন করে থাকে। কোন দেশের মানুষ গরুর পেশাব দিয়ে মাথা ধৌত করে? দক্ষিণ সুদানের মুন্ডারি অঞ্চলের আদিবাসীরা গরুর পেশাব দিয়ে তারা মাথা ধৌত করে থাকে, কারণ তারা মনে করে যে এর ফলে তাদের ত্বকে কোনো প্রকার রোগ জীবাণু আক্রমণ করতে পারবে না। কোনো ব্যক্তি কৃত্রিম দাঁত হিসেবে কাঠের দাঁত ব্যবহার করতেন। আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন কাঠের তৈরি দাঁত ব্যবহার করতেন। মেয়েদের তুলনায় ছেলেদের মাথায় দ্রুত টাক পড়ে যায় কেন? ছেলেদের প্রজনন ক্ষমতায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যান্ড্রোজেন হরমোন, আর এই হরমোনের সমস্যার কারণেই ছেলেদের চুল পড়ে যায়। আর মেয়েদের শরীরে এই হরমোনের উপস্থিতি না থাকার কারণে তাদের চুল কম পড়ে, এছাড়াও বংশগত কারণেও চুল পড়ে যায়। রাতে খাবার খাওয়ার কতক্ষণ পরে ঘুমাতে যাওয়া উপকারী? কমপক্ষে 2 ঘন্টার ব্যবধান থাকা উচিত, তা না হলে বদহজম, অ্যাসিডিটি, বুক জ্বালা, ওজন বৃদ্ধি এমনকি স্ট্রোক পর্যন্ত হতে পারে। পৃথিবীতে এমন কোন গ্রাম আছে যেখানে যাওয়ার জন্য কোনো সড়ক পথ বা রাস্তা নেই? নেদারল্যান্ডসের গিয়েথোর নামে একটি গ্রাম আছে যেখানে যাতায়াতের জন্য কোনো সড়ক পথ নেই। সেখানে যাতায়াত করতে হলে নৌকা যোগে করতে হয়। পৃথিবীর কোন প্রাণী মলত্যাগ করতে গিয়ে প্রাণ হারায়? স্লথ নামের এক প্রকার প্রাণী রয়েছে যারা সপ্তাহে একবার মলত্যাগ করে থাকে, আর তাদের মলত্যাগের কারণে তারা কিছু সময়ের জন্য নিষ্প্রভ হয়ে যায়, যার কারণে নড়াচড়া করতে পারে না, আর এই সময় তারা অনেক হিংস্র প্রাণীর শিকারে পরিণত হয়। চীনা বাদামের সঙ্গে কী মিশিয়ে খেলে পুরুষের শক্তি 15 গুণ বেড়ে যায়? 1 মুঠো চীনা বাদাম, কাজু এবং কিশমিশ মিশিয়ে খেলে পুরুষের শক্তি 15 গুণ বেড়ে যায়। ভারতের সবচেয়ে উঁচু মূর্তি কোথায় অবস্থিত? গুজরাটের নর্মদা জেলাতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি হল সবচেয়ে উঁচু মূর্তি, যার উচ্চতা 182 মিটার। একটি বদ্ধ ঘরে ধুলো ময়লা কীভাবে আসে? প্রিয় বন্ধুরা, উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।